হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি সিপিএ মার্কেটিং এর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি কি সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান? যদি চান তাহলে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। আমার দেখানো মেথডটি আপনি অ্যাপ্লাই করুন এবং অনলাইন থেকে আয় করুন সিপিএ মার্কেটিং করে। তো আজকের ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। আজকের এই মেথডটি অ্যাপ্লাই করলে আপনি আনলিমিটেড ট্রাফিকের কাছে আপনার সিপিএ অফারগুলো মার্কেটিং করতে পারবেন। আপনার এই মেথডটি সম্পূর্ণ একটি কপি পেস্ট মেথড। এই মেথডটি অ্যাপ্লাই করলে আপনি কপি পেস্টের মাধ্যমে সিপিএ মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি মিনিমাম প্রতিদিন $50 ইনকাম করতে পারবেন, বা এর বেশি হতে পারে, অল্প কমও হতে পারে। আচ্ছা, এই মেথডটি অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো ওয়েবসাইটের প্রয়োজন নাই, আপনার নিজের থেকে কোনো ভিডিও তৈরি করা লাগবে না বা কোনো কন্টেন্ট তৈরি করা লাগবে না এবং কোনো ইমেইল মার্কেটিং করা লাগবে না। এবং এটি আপনার টাকা পয়সা খরচ করে কোনো পেইড অ্যাডস রান করার দরকার নাই, পারফেক্ট ফর এনিওয়ান, অর্থাৎ যে কোনো ব্যক্তি এটা করতে পারবে। এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন, কারণ আমি যেহেতু আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সেক্ষেত্রে আপনার কোনো নো এক্সপিরিয়েন্স নিডেড, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন, তাহলে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। এখানে আমি প্রতিদিনই মোটামুটি ভিডিও দিচ্ছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে, তো আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আর আপনারা যদি ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনারা আমার ইংলিশ চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এখানে আজকের দিনে 250টা ভিডিও দিয়েছি মার্কেটিং এর উপরে, তো আপনারা আমার ইংলিশ চ্যানেল থেকে ঘুরে এসে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। এবং ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে কিন্তু অনেক বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটা সিপিএ নেটওয়ার্কে, সেটা হতে পারে সিপিএ গ্রিপ, সিপিএ লিড, ম্যাক্স বাউন্টি, যে কোনো ওয়েবসাইট। কিন্তু আমি আজকে সিপিএ গ্রিপের অফার বা প্রমোট করে দেখাবো আপনাদেরকে। চলে আসুন সিপিএ গ্রিপে। এখানে দেখুন সিপিএ গ্রিপ সম্পর্কে অনেক অনেক তথ্য আছে, আপনারা সকল তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে খুব সিম্পলি রেজিস্টার করে ফেলবেন। তো এখানে কিন্তু সকল দেশের মানুষকে এরা অ্যাপ্রুভ দেয় এবং এবং আপনার কোনো পেমেন্ট প্রুফ দেখানো লাগবে না এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। সেক্ষেত্রে আপনারা খুব সহজে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে সাথে সাথে অ্যাপ্রুভাল নিতে পারবেন। আচ্ছা, আমার এখানে অ্যাকাউন্ট আছে, যে কারণে আমি আর রেজিস্টার করে দেখাচ্ছি না। রেজিস্ট্রেশন প্রসেস খুবই সিম্পল, আপনারা সবাই পারবেন। এটা আমার ইমেল অ্যাড্রেস, এটা আমার পাসওয়ার্ড, আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করলাম। এখন আপনাকে একটি ওয়েবসাইট যেতে হবে, সেই ওয়েবসাইটের নাম হলো freeplrdownloads.com। এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যেয়ে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন, যে কোনো পিএলআর নিয়ে। আমি আজকে জাস্ট এই পিএলআরটা নিয়ে আপনাদের সামনে দেখাবো যে এই পিএলআরটা কীভাবে আপনি মার্কেটিং করবেন সে বিষয়টা। আচ্ছা, এখন এখান থেকে আপনাকে এই ইমেজটা সেভ করে রাখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা কোনো রকম স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে কিন্তু অনেক কিছু মিস হতে পারে। আচ্ছা, আমি এটা ডাউনলোড করে নামালাম ইমেজটা। এখন আপনাকে যে পিডিএফটা আছে সেটা এখান থেকে ডাউনলোড করে নামাতে হবে। দেখুন পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে নামছে, ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এটা হলো একটা জিপ ফাইল, এই জিপ ফাইলটা আপনাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো এখানে ক্লিক করুন এক্সট্র্যাক্ট হিয়ার, এখানে ক্লিক করে গেলে কিন্তু খুব সহজে আপনি ফাইলটা এক্সট্র্যাক্ট করতে পারবেন। দেখুন আমরা কিন্তু আমাদের মূল ফাইলটা পেয়ে গেলাম, এটা হলো সে পিএলআর। আমি এই পিএলআরটা এখান থেকে নিয়ে জাস্ট এখানে রেখে দিব। আচ্ছা, এখন আপনাকে আরেকটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, সেটা হলো drive.google.com। আপনি চলে আসুন drive.google.com এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে চলে আসলে আপনি নিউ বাটনে ক্লিক করতে হবে, নিউ বাটনে ক্লিক করার পর ফাইল আপলোড এখানে ক্লিক করতে হবে। এই যে ফাইলটা, এটা আমি আপলোড করে দেবো এখানে। দেখুন ফাইলটা কিন্তু আপলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল, আমি এখানে ক্লিক করব। লোকেটিং হচ্ছে ফাইলটা।
দেখুন ফাইলটা কিন্তু লোকেটিং হয়ে গেল। আমি এটা ওপেন করতে হবে এই ফাইলটা। আমি ফাইলটা ওপেন করলাম, এখানে প্রোডাক্টের সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে 22টা পেজ আছে, এই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে তথ্যগুলো এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, আপনারা সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এখন আমি কি করব, আমি এখান থেকে এসে এই থ্রি ডট এই বাটনে ক্লিক করে শেয়ারে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব চেঞ্জ টু উইথ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আচ্ছা, আমাকে কিন্তু এখানে দুইটা অপশন আছে, একটা আছে রেস্ট্রিক্টেড আর একটা আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আপনি কখনো রেস্ট্রিক্টেড এটা সিলেক্ট করবেন না, কারণ রেস্ট্রিক্টেড সিলেক্ট করলে কিন্তু কোনো মানুষই এই ফাইলটা দেখতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। অবশ্যই আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, রাখলাম। এখন কাজ হলো আমাকে আবার সিপে গ্রিপে যেতে হবে, যে আপনাকে এই যে মনিটাইজেশন টুল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইউআরএল অর ফাইল লকারস এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি ইউআরএল ফাইল লকারে ক্লিক করলাম, করার পর আমি একটা এই কন্টেন্টটা লক করে ফেলবো। আচ্ছা, ক্রিয়েট নিউ ইউআরএল এখানে ক্লিক করে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, এখানে একটা নাম দিতে হবে, ফাইলের নাম কি বা এই প্রোডাক্টের নাম কি। আপনি এমএস ওয়ার্ডে আগের থেকে এটা আসলে আমি সেভ করে রাখছি, এমএস ওয়ার্ডে আপনি এটা সেভ করে রাখবেন। আর আপনি কিন্তু আসলে এখান থেকে সরাসরি কপি করতে পারবেন না, এইটা আপনাকে এমএস ওয়ার্ডে এটা সেভ করে রাখতে হবে। আমি সেভ করে এটা রাখছি, এটা হলো সেই পিএলআর এর নাম, এটা আমাকে দিতে হবে। দিয়ে জাস্ট এইখানে এই নামটা দিয়ে দিতে হবে, দেখুন আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ডাউনলোড এখানে বিগেন ডাউনলোড না দিয়ে জাস্ট ডাউনলোড নাও এটা দিতে পারেন। কমপ্লিট এ সার্ভে বিলো টু কন্টিনিউ। আচ্ছা, এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি এখানে দিব সেট করে। আমি ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ লিঙ্ক এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে জাস্ট এই যে ইমেজের মতো আইকন আছে এখানে জাস্ট ইমেজের ইউআরএলটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখুন এটা আমি মিডিল পজিশনে আনবো, সবকিছু কিন্তু আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন হলো লকড ইউআরএল, আমি এই পিএলআরটা লক করব। তার জন্য কি করতে হবে আমাকে, এই যে কপি লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এটাতে লিঙ্ক কপিড, এটা লিঙ্ক কপিটা কপি হয়ে গেল লিঙ্কটা। এখন আমাকে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে, দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, দেখুন আমি এই কন্টেন্টটা কিন্তু লক করে ফেললাম, এই পিএলআরটা আমি লক করে ফেললাম। এখন আমাকে ক্লিক করতে হবে গেট লিঙ্কসে। এখন আমাকে এই লিঙ্কটা মার্কেটিং করতে হবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কখনো আপনি এই লিঙ্কটা সরাসরি মার্কেটিং করবেন না, তাহলে কিন্তু আপনার পোস্টটা ফ্ল্যাগড হবে, পোস্টটা টলারেট হবে না, বা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হতে পারে। আপনাকে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এবং ল্যান্ডিং পেজ তৈরি করার পর কিন্তু সেই ল্যান্ডিং পেজের মধ্যে এই লিঙ্কটা প্রমোট করতে হবে। যখন কোনো ব্যক্তি বা ল্যান্ডিং পেজের মধ্যে এই লিঙ্কটা লিঙ্ক আপ করতে হবে, যখন কোনো ব্যক্তি এই পেজে আসবে, এই প্রোডাক্টটা সে ফ্রিতে নিতে চাইবে, তখন কিন্তু সে এখানে ডাউনলোড নাওতে ক্লিক করবে। ডাউনলোড নাওতে ক্লিক করার পর তার সামনে কয়েকটা কোর্সেন আসবে, কয়েকটা সার্ভে। এই সার্ভেটা যখন সে পূরণ করবে, তখন কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন। এখানে কিন্তু কোনো কান্ট্রির কোনো ব্যাপার না, যে কোনো দেশের মানুষ এখানে এসে এই সার্ভেটা কমপ্লিট করলে আপনি কমিশনটা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, যদি বাংলাদেশ থেকে সার্ভেটা কমপ্লিট করে আপনি প্রফিটটা বা সিপিএ কমিশন কম ইনকাম করবেন, এবং আপনি যদি আমেরিকার কোনো ব্যক্তি বা অস্ট্রেলিয়ার কোনো ব্যক্তি বা ইউনাইটেড কিংডমের কোনো ব্যক্তি এই সার্ভেটা ফিল আপ করে আপনি কমিশনটা একটু বেশি পাবেন, এই হলো পার্থক্য। কিন্তু প্রত্যেক দেশের মানুষই যদি এই সার্ভেটা কমপ্লিট করে, তাহলে কিন্তু আপনি কমিশনটা পেয়ে যাবেন। এখন কাজ হলো আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আপনারা সকলে জানেন যে সাইটস ডট গুগল ডট কম এইটা ব্যবহার করে কিন্তু খুব সহজে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এটা আমি এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করতে হবে ডিটেলস ডিটেলস ইনফো। ডিটেলস ইনফোতে দেওয়ার পর এখানে আমাকে এটা একটু বোল্ড করে দিতে হবে। দেওয়ার পর আমি এখানে এই যে কন্টেন্ট লকিং এর যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা আমি এখানে সেট করে দিব। এতে করে কি হবে, আমার কিন্তু মার্কেটিং করতে সুবিধা হবে, এবং মার্কেটিং করলে কোনো সমস্যা হবে না। এখন আমি পাবলিশ বাটনে ক্লিক করছি, ক্লিক করার পর আমি জাস্ট এটা পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, ইওর সাইট হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুলি, আমি এটা ভিউ করব। দেখুন আমি কিন্তু খুবই সাদামাটা এবং খুব সহজে এবং খুব সিম্পল ভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললাম।
এখন এই ল্যান্ডিং পেজটা আমাকে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? এটা হলো গুরুত্বপূর্ণ পার্ট এই ভিডিওর। তো কোনো ব্যক্তি যখন এই ল্যান্ডিং পেজে আসবে, এই ইএলআরটা নিতে চাইবে সম্পূর্ণ ফ্রিতে, তখন কিন্তু সে ডিটেলস ইনফোতে ক্লিক করবে। ডিটেলস ইনফোতে ক্লিক করার পর সে কিন্তু চলে আসবে এই পেজে। এই পেজে আসার পর ডাউনলোড বাটনে ক্লিক করার পর সে একটা সিম্পল সার্ভে কমপ্লিট করলে এই ইএলআরটা ডাউনলোড করে নামাতে পারবে। আর আপনার কি লাভ হবে? আপনি কিন্তু সিপিএ কমিশন আর্ন করবেন প্রত্যেক দেশের মানুষের কাছ থেকে, ঠিক আছে? এখন আমি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো ট্রাফিক। আপনি কিভাবে এই পিএলআরটা সম্পূর্ণ ফ্রিতে মার্কেটিং করবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো ট্রাফিক। আপনি কিভাবে এই যে ল্যান্ডিং পেজটা সেটা মার্কেটিং করবেন এবং সিপিএ কমিশন আর্ন করবেন। এটা হলো সে ট্রাফিক সোর্স brightone.com, BRIGHTONE, brightone.com। স্পেলিংটা এখান থেকে দেখে নিবেন। এটা কিন্তু একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। এখানে অনেক অনেক ভিডিও আছে, প্রতিদিন দিন কিন্তু এখানে ভিডিও আপলোড হচ্ছে। এবং আপনারা জানেন যে সব থেকে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হলো ইউটিউব, এবং ইউটিউব ছাড়া কিন্তু আরও অনেক ভিডিও শেয়ারিং ওয়েবসাইট আছে। আচ্ছা, যেহেতু এটা আমার ওয়েট লসের একটা বা হেলথের এক সরি এটা আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা প্রোডাক্ট, আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করব। অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে এখানে সার্চ করলাম, দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিও এখানে আছে কিনা। দেখুন, এখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেক অনেক ভিডিও অনেকে দিয়ে রাখছে, ঠিক আছে? তো আপনি জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো এখানে আপলোড করে অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং করতে পারবেন। যাই হোক, আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি। ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা, আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ক্যাপশনটা দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কিন্তু খুব সহজে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই জন্য আমি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করছি না। এটা আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। আমি সরাসরি লগ ইনে ক্লিক করে এখানে ঢুকে যাচ্ছি। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। দেখুন, এখানে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও দেয়, এবং এটা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়। দেখুন, এই ভিডিওটা গতকালকে পোস্ট করা হয়েছে বা আপলোড করা হয়েছে, 100 ভিউ চলে আসছে। এটা হলো এটাও তাই, গতকালকে পোস্ট করা হয়েছে, এটা কিন্তু 250 ভিউ চলে আসছে। এখন আমার ভিডিও নাই, আমি কি করব? আপনি কিভাবে অন্য মানুষের ভিডিওগুলো এখানে আপলোড করতে পারবেন, আমি এখন সেই মেথডটা আপনাদেরকে দেখাবো। আপনি চলে যাবেন ইউটিউবে, এখানে সার্চ করুন মেক মানি উইথ অ্যাফিলিয়েট, মেক মানি উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করুন। দেখুন, অনেক অনেক ভিডিও চলে আসলো। আমরা কিন্তু এই সকল ভিডিও নিয়ে কাজ করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, ফিল্টার্সে ক্লিক করে ক্রিয়েটিভ কমন্স এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করার পর যে ভিডিওগুলো আসলো, এই ভিডিওগুলো কিন্তু আমরা এই ভিডিওগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। এখন আমি জাস্ট এখান থেকে এই ভিডিওটা ওপেন করলাম। ওপেন করে আমি দেখবো যে আসলে এই ভিডিওটা লাইসেন্স দেওয়া আছে কিনা, রিউজ পারমিশন আছে কিনা, সেটা আমি দেখবো। আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। দেখুন, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স রিউজ অ্যালাউ, অর্থাৎ আমি যদি এই ভিডিওটা ব্যবহার করি অন্য কোনো সোশ্যাল মিডিয়া, অন্য কোনো ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করে আমাকে আরেকটি ওয়েবসাইটে যেতে হবে, যে ওয়েবসাইটের নাম y2met.com। আপনারা সকলে জানেন ইউটিউবের সকল ভিডিও কিন্তু এই ওয়েবসাইটের সাহায্য নিয়ে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করা যায়। তো আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমার ফর্মেট আছে, আসবে যে আমি কোন ফর্মেট এটা ভিডিওটা ডাউনলোড করব। আমি এখানে জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করলাম। দেখুন, ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এটা খুব সহজে ডাউনলোড হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত। আচ্ছা, ভিডিওটা এখন ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখন ভিডিও ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেলে আমাকে এখানে এসে কিছু কাজ করতে হবে। এখানে এসে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন, ক্লিক করে ডিটেলসে ক্লিক করে রিমুভ প্রপার্টিস এখানে ক্লিক করবেন, অ্যান্ড রিমুভ সিলেক্ট অলে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। আচ্ছা, ওকেতে ক্লিক করে দিলাম। এখন আপনি কিন্তু এই সেম টাইটেলটা দিতে পারবেন না, আপনাকে কিছুটা চেঞ্জ করতে হবে।
আমি হাউ টু কেটে দিচ্ছি মেক মানি অন ইউটিউব উইথ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং 2022। জাস্ট আমি এটাই দিয়ে দিচ্ছি। আপনি হুবহু কখনো সেম টাইটেলটা কপি করবেন না। এখন আমি চলে আসি আবার সেই ওয়েবসাইটে brightone.com। এখন থেকে এখান থেকে আপনাকে আপলোড ভিডিও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কিন্তু ব্রাইটন এই ওয়েবসাইটে জাস্ট আপলোড ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওটা আপলোড করে দিবেন। দেওয়ার পর ওই ভিডিওর ডেসক্রিপশনে আপনি এই যে আপনার সিপিএর যে ল্যান্ডিং পেজ তৈরি করছিলেন এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা যখন সেট আপ করে দিবেন, প্রতিদিন আপনি 4 থেকে 5টা ভিডিও আপলোড করবেন। এই মেক মানি অনলাইন রিলেটেড ভিডিওগুলা বা অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ভিডিওগুলা, এই ভিডিওগুলো আপলোড করবেন এবং প্রত্যেকটা ভিডিওর নিচে এই লিঙ্কটা সেট আপ করে দিবেন। এভাবে আপনি জাস্ট 2 থেকে 3 মাস কাজ যখন করবেন, যখন প্রচুর ভিডিও দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভিউ শুরু হয়ে যাবে এবং আপনি কিন্তু সিপিএ কমিশন আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।